হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ভিউয়ার্স, আমরা একে একে বিভিন্ন লেভেল পার করতেছি, সো 1, 2, 3। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমরা আবারও চলে এসেছি তোমাদের মাঝে। দেখতে পাচ্ছ যে অসাধারণ একটি গেমস, ফ্রি ফায়ার গেমস। তো যারা খেলোনি তারা কিন্তু এই গেমসটি খেলতে পারো। তো ভিউয়ার্স, আমি প্রতিনিয়তই খেলে দেওয়া, যারা আমার চ্যানেলটিকে দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং কমেন্ট করে জানাও যে আসলে ভিডিওগুলো আমার কেমন লাগে। তো ভিউয়ার্স, চলো তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা এখন থেকে নামার সাথে সাথে আমরা কিন্তু একটি সেফ জোনে চলে যাবো। তো সেফ জোনে চলে যাওয়ার কারণ হচ্ছে, সেফ জোনে তোমাকে আসলে যুদ্ধ করতে হলে তোমাকে অবশ্যই অস্ত্র নেওয়া লাগবে, গোলা বারুদ থাকা লাগবে, না হলে তুমি কীভাবে যুদ্ধ করবে? তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছ প্যারাশুট দিয়ে কিন্তু নামছি। তো এবার সামনের দিকে যাব সেফ জোনে। তো ভিউয়ার্স, যখনই আমি সেফ জোনে যাব, সেফ জোনে আমি অনেক কিছু পাবো, সেগুলো আমি সংগ্রহ করব। সংগ্রহ করার সাথে সাথে ভিউয়ার্স, এগুলো নিয়ে কিন্তু আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমি দৌড়াচ্ছি সেফ জোনে যাওয়ার জন্য। তার কারণ অ্যানিমি যে কোনো সময় অ্যানিমি কিন্তু আমাকে ফায়ার করতে পারে। সো সেজন্য কিন্তু আমাকে সেফ জোনে যেতে হবে, না হলে কিন্তু অ্যানিমি আমাকে যে কোনো ভাবে আমাকে মেরে দিতে পারে। তো চলো সেফ জোনে যাই, এবং আমার আমার যে জিনিসগুলো সেই জিনিসগুলো নিয়ে নিই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ যে আমি যাচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এখানে আসলে দেখতে পাচ্ছ যে একটা সুন্দর জায়গা আছো। এখানে আসলে কী কী আছে সেটাই দেখবো, চলো আমরা ভিতরে ঢুকি। তো দেখতে পাচ্ছ, ও ভিউয়ার্স, দেখতে পাচ্ছ একটি অটো আমার পাশে, একটি অটো ছিল। তো এবার আমি কিন্তু ভিতরে ঢুকতেছি, এবার ভিতরে ঢুকেই কিন্তু আমি দেখবো যে আসলে এখানে কী কী রয়েছে। তো চলো ভিতরে ঢোকা যাক। ও ভিউয়ার্স, দেখতে পাচ্ছ একটি বন্দুক পেয়ে গেছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ বন্দুকের সাথে কিন্তু 20 রাউন্ড গুলি পেয়ে গেছি। ও ও ও ভিউয়ার্স, দেখতে পাচ্ছ শিট। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিকে দেখছো লাইক করো, কমেন্ট করো, তো সাবস্ক্রাইব করো। এবার ভিউয়ার্স, আমি সামনের দিকে যাচ্ছি, চলো সামনে দেখি কী কী রয়েছে সেগুলো দেখবো। ও তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছ যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে নিলাম। তো এবার আমরা চলো সামনের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এখানে আরেকটা পিস্তল আমি নিয়ে নিলাম। তো ভিউয়ার্স, আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যা জিনিসগুলো আছে আসলে আমাদের আমাকে রক্ষা করার জন্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিব। তার কারণ এই জিনিসগুলো কিন্তু প্রতি সবসময় লাগবে, তার কারণ গুলি ফুরে গেলে কিন্তু আমি আর গুলি পাবো না। সেক্ষেত্রে আমাকে গুলি নিতে হবে, দুই একটা বন্দুক নিতে হবে, এবং যে সরঞ্জামগুলো আসলে যুদ্ধ করতে লাগে সেগুলো কিন্তু আমি নিয়ে নিব। তো ভিউয়ার্স, চলো এবার সামনের দিকে যাওয়া যাক, সামনে কী কী আছে সেটাই আমরা দেখি। ও ভিউয়ার্স, দেখতে পাচ্ছ অ্যানিমি কিন্তু আমাকে টার্গেট করে মারার চেষ্টা করতেছে। সো দাঁড়া মামার ব্যাটা। ও ভিউয়ার্স, দেখতে পাচ্ছ অ্যানিমিকে আমি কিল করে ফেললাম। সো অ্যানিমি কিন্তু শেষ। তো ভিউয়ার্স, এবার আমরা যেটা করব, আমরা চলো সামনের দিকে যাওয়া যাক। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি দেখতেছো সাবস্ক্রাইব করো, এখনই সাথে সাথে সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন ভিডিও দেখতে লাইক করো, কমেন্ট করে জানাও। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি একটি দৌড় দিয়েছি, সুন্দর দৌড়। আমার কিন্তু মাথায় কিন্তু এবার হেলমেটও আছে। সো দেখতে পাচ্ছ বন্দুকটা, অসাধারণ বন্দুক একটি পেয়েছি। সো একটি ভালো একটা বন্দুক পেয়েছি। এবার সামনের দিকে যাই, চলো সামনে কী কী আছে সেটাই দেখি। তো ভিউয়ার্স, তোমাকে আসলে দৌড়াতে হবে এবং লোকেশন ঠিক করতে হবে। তার কারণ লোকেশন ঠিক না করলে কিন্তু তুমি মারতে পারবে না অ্যানিমিকে। সো তোমার লোকেশন সবসময় কিন্তু ঠিক থাকা লাগবে, এবং আশেপাশে কিন্তু
এনিমি কখন কিভাবে তোমাকে যে ফায়ার করবে আসলে তুমি বুঝতে পারবে না। সো সেই দিকে তোমাকে ট্রিপল কিল অবশ্যই অবশ্যই করো, কমেন্ট করো এখনই তো ভিউয়ার্স। তারপর দেখি সামনের দিকে যাই। তো ভিউয়ার্স এবার কিন্তু আমি এনার্জি নিতেছি, সো আমি এনার্জি নিয়ে নিলাম, এবার সামনের দিকে যাব। তো সামনে দেখি কী কী আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি কোন লোকেশনে আছি, সেই লোকেশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। তো এবার কিন্তু আমি রাস্তায় উঠব, চলো রাস্তায় ওঠা যাক। এখানে কি কী আছে এখানে? ও ভিউয়ার্স দেখতে পাচ্ছ এখানে বন্ধু MP40, ও দেখতে পাচ্ছ MP40 বন্দুক রয়েছে। তারপরে হচ্ছে তোমার বোম রয়েছে, দেখতে পাচ্ছ দু রকমের বোম রয়েছে। তারপরে হচ্ছে আরও দুইটা কী যেন রয়েছে ভিউয়ার্স, তো তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাও। তো এখন ভিউয়ার্স আমরা সামনের দিকে যাই। তো ভিউয়ার্স লোকেশনে অবশ্যই লোকেশন ট্র্যাক করে কিন্তু তোমরা দেখতে পারো যে আসলে অ্যানিমি কোথায় কোথায় আছে। অ্যানিমি যেখানে থাকবে সেখানে কিন্তু লাল একটি চিহ্ন দেখা যাবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে আমি উপরে এবার কিন্তু আমার সাথে যারা রয়েছে তারা কিন্তু যুদ্ধের ময়দানে কিন্তু রয়েছে। সো তার সে কিন্তু অটো নিয়ে কিন্তু চলছে, দেখতে পাচ্ছ পাশ থেকে কিন্তু ফায়ার করতেছে। সো দেখতে পাচ্ছ আমার সাথে যারা আছে সো তারা দুজন, সো আমার গ্রুপে দুজন আছে, সো তারা এখন কিন্তু এই সংগ্রাম চালিয়ে যাবে। চলো দেখা যাক
অটো নিয়ে আসলে দৌড়াচ্ছে। সো আমার সাথে দেখতে পাচ্ছ দুজন বন্ধু রয়েছে, তো এই দুজন বন্ধুরা কিন্তু এবার কিন্তু এই অ্যানিমিদের কিন্তু আসলে কিল করবে। চলো দেখা যাক অ্যানিমিদের আসলে এরা কতটুকু কিভাবে কী করতে পারে সেটাই আমরা দেখব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে আসলে আমার বন্ধুরা আসলে ড্রেস আপটা দেখতে পাচ্ছ, অসাধারণ ড্রেস আপ। তার দুটো বন্দুক রয়েছে এখানে তোমার। ও এই কিউ মরলি, শিট ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে কি অবস্থা, আমি এই শ্যাডোর কারণে মারা গেছি। সো আমার এই বন্ধুটাও কিন্তু এই শ্যাডোর কারণে মারা যাবে। অটো নিয়ে ওট, শেষ পান বাঁচা। ও ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে এই শ্যাডোর মধ্যে কিভাবে বাড়ালো। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ যে এই শ্যাডোর মধ্যে থেকে কিন্তু বাড়ানো আসলে কম সহজ নয়। ও দেখতে পাচ্ছ কীভাবে আসলে অটো দিয়ে মেরে দিল, আসলে ভাবতেও অবাক লাগছে যে অটো দিয়ে কীভাবে উড়িয়ে দিল। সো দেখতে পাচ্ছ সামনে কিন্তু অ্যানিমি তিনটা, দুইটা অ্যানিমি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে সেফ জোনে যাওয়া, কিল করো কিল করো। ওয়েট, সো এনার্জি নিয়ে নিতেছে সে। কিল করো, ও শিট মেরে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার সে অটো নিয়ে সামনের দিকে যাচ্ছে। সো দেখি তারা আসলে দুজন, যে দুজন আছে তারা আসলে আমাদের এই লেভেলটা ক্রস করতে করাতে পারে কিনা। ও ভিউয়ার্স দেখতে পাচ্ছ কিভাবে অ্যানিমিকে কিল করলো। সো এর মধ্যে ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমরা লেভেল কিন্তু ক্রস করে গেলাম। সো এবার কিন্তু আমরা লেভেল ক্রস করে গেছি। সো #1850 ট্রাই এগেন নেক্সট টাইম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছ যে বেটার রয়্যাল। সো ভিউয়ার্স এবার কিন্তু আমরা নেক্সট লেভেলে চলে